ওয়েব ফ্লো নিয়ে কাজ করার সময় আমরা অনেকগুলো ফ্রি টেমপ্লেট হচ্ছে ইউজ করতে পারি যেটা ওয়েব ফ্লো ডট কমে কিন্তু অলরেডি দেওয়া আছে তো আমি যদি গুগলে সার্চ করি যে ওয়েব ফ্লো ফ্রি টেম্প্লেট দেন আমরা দেখবো যে এখানে এই সেকশনটাতে আছে আবার এখানেও আছে তা আমি এগুলা ইন্ডিভিজুয়ালি ক্লিক করছি তো এটাতে যদি যাই তো এখানে হচ্ছে দেখব যে কিছু ফ্রি ওয়েবসাইট টেম্পলেটস দেওয়া আছে যেগুলো আমরা এখান থেকে চুজ করতে পারবো এবং যে কোনো একটাতে যদি আমি ক্লিক করি সাপোজ এই স্কেপ এটাতে যদি ক্লিক করি এটা হচ্ছে ব্লগের জন্য এটা হচ্ছে কিন্তু আমি ফর ফ্রি এটাতে ক্লিক করলে এটা আমাকে একটা ক্লোন করতে বলবে যেটা হচ্ছে আমি আমার ওয়েব ফ্লোর যে ওয়ার্কস্পেস আছে সেখানে একটা নতুন ওয়েবসাইটে ক্লোন করতে পারবো ক্লোন করলে যেটা হবে সেটা হচ্ছে আমার ওয়েবসাইটটা এই স্কেপ ব্লগ ওয়েবসাইট টেমপ্লেটটা নিয়ে নেবে তা আমি যদি এখানে প্রিভিউ ইন ব্রাউজার সিলেক্ট করি প্রিভিউ ইন ব্রাউজার সিলেক্ট করলে হচ্ছে আমার এই ওয়েবসাইটটা কেমন সেটা হচ্ছে আমাকে এখানে দেখাবে এই যে স্কেপ ফ্রি টেমপ্লেট ডট ওয়েব ফ্লোর ডট আইও তো এখানে হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা মেইনলি একটা ব্লগের জন্য বানানো ওয়েবসাইট সো এখানে হচ্ছে খুব সুন্দর করে ব্লগ রিলেটেড অনেক কিছু আছে যে এবং অত বেশি ফিচার হয়তো থাকবে না কিন্তু মোটামুটি কাজ শুরু করার জন্য একটা বেশ ভালো স্টার্টিং পয়েন্ট দেন এখানে যদি আসি এখানে হচ্ছে আমি অলরেডি সার্চ করছিলাম ইয়োগা তো কেউ যদি কোনো স্পেসিফিক কিছু নিয়ে টেমপ্লেট চায় এখানে এসে সার্চ করতে পারে এবং এখানে ফ্রি টেমপ্লেটগুলো হচ্ছে দেখতে পারে যেমন এই টেমপ্লেটটা হচ্ছে দেখতে বেশ ভালো এটাও ভালো এটাও ভালো সো এখান থেকে আমরা যদি এই টেমপ্লেটটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এই টেমপ্লেটটা হচ্ছে কীরকম এবং সেটা ক্লোন করলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কীরকম দেখাবে এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে সুন্দর এখানে একটা অনলাইন বুকিং দেওয়া যাবে নিচে যদি আসি এরকম করে সুন্দর করে ইমেজগুলা অ্যানিমেশন করে আসতেছে দেন আরও যদি নিচে আসি এই পুরা ভিডিওটা হচ্ছে ওপেন হচ্ছে ছোট থেকে বড়। তো এই জিনিসগুলো হচ্ছে এই টেম্পলেটের মধ্যে অলরেডি আসে তো এরকম করে আপনাদের যাদের যেই ওয়েব ফ্লো টেম্পলেট দরকার তারা হচ্ছে সেরকম ওয়েব ফ্লো হচ্ছে এখান থেকে সর্ট আউট করে নিয়ে কাজ করতে পারেন এবং এগুলো ছাড়াও যদি কেউ চায় যে না আমি ফ্রি টেম্পলেট দিয়ে কাজ করব না পেইড টেম্পলেট ইউজ করব তাহলে কিন্তু ওয়েব একটা বিশাল পেইড টেম্পলেটের সেকশনও আছে এটা হচ্ছে কিছুটা থিম ফরেস্টের মতো থিম ফরেস্টে যেমন অনেক টেম্পলেট থাকে এবং যার যেটা পছন্দ সে সেটা হচ্ছে নিয়ে কাজ করে দেখেন হচ্ছে সেরকম এবং এই টেম্পলেটগুলোর প্রাইসিং কিন্তু অনেক বেশি যেমন এটা সেভেন্টি নাইন ডলার আরও যদি নিচে আসি সবগুলোই মোটামুটি সেভেন্টি নাইন ডলার এটা আরও বেশি ওয়ান টোয়েন্টি নাইন ডলার সো ওয়েব ফ্লোর যে টেমপ্লেটগুলো হয় এগুলো সাধারণত একটু এইরকম প্রাইস রেঞ্জের মধ্যেই পড়ে সো যারা ওয়েব ফ্লোরতে টেমপ্লেট সেল করে তাদের একটা বড় মার্জিন থাকে এই ছিল ওয়েব ফ্লোর টেমপ্লেট ফ্রি টেমপ্লেট আছে কিছু পেইড টেম্পলেট আছে অনেক সো যাদের যেটা দরকার তারা হচ্ছে সেটা নিয়ে কাজ করতে পারবে